না, ওর সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলে আমার মনে হয়েছে আর কি। না মানে আমার মনে হয় ইউনিভার্সিটির দরজা অবধি যায়নি, গেলে তো আমাদের সৌর্য স্যার ওকে চিনতেই পারতেন। তোমার মতন গবেট না পৃথিবীতে খুব কম আছে। ইউনিভার্সিটি স্কুল নয়, সেখানে কয়েকটা ছাত্রছাত্রী পড়ে না যে স্যার প্রত্যেকটা লোককে মনে রাখবে। যাব বাবা, আমি কি করলাম, আমাকে বকছো কেন? রঞ্জা যাও, রেডি হন, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। যাইতেই হইব। হ্যাঁ যেতেই হবে, আমি আমার বউকে সব দিক থেকে তৈরি দেখতে চাই। দেখো যেটা হাতের বাইরে আছে আছে, কিন্তু যেটা হাতের ভেতরে আছে কিছু করার নেই, তৈরি হতেই হবে। যাও যাও যাও, গিয়ে রেডি হয়ে নাও। আরে সুমু, হ্যাঁ তোরা বিয়ের পর কোথাও বেড়াতে যাবি না? হানিমুন? হ্যাঁ ওই ভাবছিলাম যে সমুদ্রের কাছে কোথাও কোথাও গিয়ে একটা ঘুরে আসবো। তবু ভালো, পড়াশোনার বাইরে অন্তত একবার অন্য কথা বললো। হ্যাঁ রে, কবে যাবি কিছু ভেবেছিস? না না কিছু ভাবিনি, আগে ক্লাসে ভর্তি করি তারপর ভাব। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? দেখো যে বেড়াতে যাওয়ার কথা শুনেছে দাঁড়িয়ে গেছে, পা আটকে গেছে। শুধু বেড়াতে গেলেই তো হবে না, লেখাপড়াটাও করতে হবে মন দিয়ে। নাও যাও। এই বন্ধন থেকে আর মনে হয় আমার মুক্তি নাই, অথচ বিয়ের আগে আমি তো সকল কথাই কইলা কইছিলাম, আর উনিও তো আমারে কথা দিছিলেন যে না, কোনো মানুষেরই দেখতেছি বিশ্বাস করা শক্ত। তাহলে সূর্য, আমার বউকে ভর্তি করে দিয়ে গেলাম, একটু দেখবেন। এইখানে তো আলাদা কইরা দেখা দেখি কিছু ব্যাপার নাই, সকলেই যেমন দেখি এনারেও তেমন। না না, এই আপনি কি বলছেন, আপনি সকলকে যেভাবে দেখেন আমার স্ত্রীকেও একইভাবে দেখবেন, তাই বার হয়? দেখেন আপনার কথার মানে তো আমি ঠিক, ভেরি সিম্পল, আফটার অল আমাদের মধ্যে এখন একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে না? আর আমার বউকে দেখুন, কত কথাই যে আমাকে বলেনি। অবশ্য ওকে দোষী বা দিই কী করে বলুন তো, বেচারে যদি কিছু মনেই না পড়ে তাহলে। হ্যাঁ শুধু শেষ পর্যন্ত এইটা মনে পড়েছে যে ও এখানে পড়াশোনা করত, কিন্তু আপনাকে ওর টিচার হিসেবে বোধহয় মনে পড়েনি, তাই না রঞ্জা? আপনার কি ওকে মনে পড়েছে? আমার আবার এখন ক্লাস আছে, আমার আওকাইতে হইব। ও সরি সরি, ভেরি সরি। আচ্ছা তাহলে একটা কাজ করলে হয় না, রঞ্জা যদি আজকে থেকেই জয়েন করে। না না, আজ থাক। কেন, আজ আবার কি? না আসলে বাসায় কেউ কই আসে নাই যে অত দেরি হইব, সকলে অপেক্ষা করে বসে থাকবো তো হেল্লিকা। দেখেছেন তো, এই হচ্ছে মেয়েদের সমস্যা, একবার বিয়ে হয়ে গেলে স্বামী শ্বশুর বাড়ি ছাড়া দুনিয়ায় তারা কিচ্ছু জানে না, নিজের ক্যারিয়ার তো দূরস্থান। এই তো হওয়া উচিত। যাক সূর্য, একটা কথা বলি, আসলে আমি আপনার সঙ্গে এতক্ষণ একটু তামাশা করছিলাম, আফটার অল আপনার সঙ্গে তো আমার একটু তামাশা করারই সম্পর্ক না? রঞ্জা বলেছে আমাকে, আপনাদের পরিচয়ের কথা, আপনাদের সম্পর্কের কথা, সেই সূত্রেই তো বলছি মশাই, আপনি তো সম্পর্কে আমার শ্যালক হন, আপনার সঙ্গে একটু তামাশা করবো না?
শ্যালক? হ্যাঁ শ্যালক। কেন, আপনি কি অন্য কিছু হতে চাইছেন নাকি? না, আমি তা কই নাই। আপনাদের মধ্যে ছোটবেলা থেকে যে একটা ভাই বোনের সম্পর্ক ছিল সেটা ও বলেছে, রঞ্জা বলেছে আমাকে। এইভাবে আমার মিথ্যাবাদী আইর অপ্রস্তুত করে উনার লাভ কি? এখন ফিরতে হইব। দেখছেন, দেখুন আমার স্ত্রীকে, দুদিনে একবারে পাখা সংসারী হয়ে উঠেছে। এত সুখের কথা? যাকগে, আপনার সঙ্গে একটা কথা ছিল আমার। হ্যাঁ, কোন? আমি ওর ব্যাপারে না বাড়িতে এখনো কিছু বলিনি কাউকে। আপনিও যদি না, মানে আমার কি দরকার কোন? না না, আমি জানি আপনার কোনো দরকার নেই, তাও সোমবাবু, আমি বোধ হয় আপনাকে বাসায় আর পড়াইতে যাইতে পারব না। আপনি তো জানেন আমার স্ত্রী ভয়ানক অসুস্থ। যতটুকু সময় আমি পাই, আমি সেটুকু সময় তারই দেই। আচ্ছা, তোমাদের না ছোটবেলা থেকে সম্পর্ক? উনি তোমার দাদার মতন? দাদার মতন কি, দাদাই তো। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ফ্রিলি কথা বলো ওনার সঙ্গে। কি বে, কি কথা কুমু? আশ্চর্য, কেন এরই মধ্যে কি সব কথা ফুরিয়ে গেছে নাকি? সোমবাবু, আমার সত্যি আর খাড়ানো সম্ভব নয় এখানে। আমার এবার যাইতে হইব। হ্যাঁ নিশ্চয়ই, আমিও আপনাকে আর আটকাবো না। আসি তাইলে। হ্যাঁ রঞ্জা, তুমি এগো, আমি তোমার বইপত্র কি লাগবে না লাগবে একবার জেনে নিই ওনার কাছ থেকে। হ্যাঁ এগো তুমি। সূর্য কোন? হ্যাঁ, সেদিন আপনার স্ত্রীকে দেখে বেশ অসুস্থ বলে মনে হলো। হাওয়া বদল করবার কথা কিছু ভেবেছেন নাকি আপনি? কি জানতে চায় এই লোক, এর কি উদ্দেশ্য, এ কি জানতে চায়? আমার লোকে আমার স্ত্রীর সম্পর্ক আসলে কেমন, আমি কেন রে কইতে চাম? কিরণ যদি আরে লইয়া সুখী হইতে পারে, তাহলে আমিও ময়নারে লইয়া সুখী হওয়ার ভানটুক তো করতে পারি। কি হলো, কি ভাবছেন? না, ভাবতেছি মানে আমার স্ত্রীর কথাই ভাবতেছি। সত্যি তার শরীর খান বড়ই খারাপ। হাওয়া বদল একবার করিয়ে আনুন, স্বাস্থ্যের পক্ষে কিন্তু উপকারী বেশ। যাম কোথায় দেখি, পারলে সমুদ্রের ধারে। কেন কোন তো? না আসলে দেখি খুব কাহিল মনে হলো, তো তাই বললাম আর কি। যাকগে আসি, আমার স্ত্রী এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বাইরে, আসি। ও, একটা কথা ছিল, বলছিলাম কি যে পুরুষ মানুষের একটা বয়সের পর স্ত্রী হলো বল ভরসা, আবার স্ত্রী ঘরের লক্ষ্মীও, তাই তাকে সব সময় মাথায় করে রাখতে হয় জানেন তো। বম্মা, ও বম্মা, কি গো হলো? আর আজকে বোধহয় খাওয়া হলো না। আজ এমনি 10:45 ক্লাস, আর ক্লাস না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে।
ওই তো ওমা 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 শোনো না, বলছি আমায় কিছু টাকা দিয়ে দাও না, এখনো তো হয়নি, আমি বরং ক্যান্টিনে গিয়ে কিছু খাবার কিনে খেয়ে নেব। না হবে না, বাইরে খাওয়ার ধান্দা তো আমি সব বুঝি। ওই যে 10টি টাকা দেওয়া হয়েছে গাড়ি ভাড়া বাবদ, ওটি শেষ দেওয়া, তুমি বাড়ির খাবার খাও বা না খাও কিছু যায় আসে না। সরো, সবাকার গেল না, সেই ছোটবেলা থেকে দেখছি একটা পয়সার জন্য তুই মার কাছে ঘ্যান 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 করেই চলেছিস। কি রে তুই? আই দীপু, খাবার রেডি, ভাতটা একটু বাকি আছে, এক্ষুনি হয়ে যায় বাবা। কেন তাড়াহুড়ো করছো দিদিভাই? একদম তাড়াহুড়ো করো না, হ্যাঁ বাড়িতে পড়ে তো একেবারে দিগ্গজ হয়ে যাচ্ছে। 10:45 ক্লাস করতে না পারলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিছু না গো, বাইরে খাবে সেই জন্য তো তাড়াহুড়ো বাবু। দেখেছো ছোটকা, মা না কিছুতেই আমার কোনো কথাই বিশ্বাস করতে যায় না। কি করবি বল, ছোটবেলা থেকে এত মিথ্যে কথা বলেছিস, আর কেউ বিশ্বাস করে না। দেখো কি সমস্ত খবর বেরোচ্ছে। কি খবর? কি খবর পড়ে বলছো দাদা? আরে আর বলো না, এই দেখো না, মাঝ রাতে বাবা মার সামনে থেকে মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গেছে একদল দুষ্কৃতি। বাবা মার মুখের সামনে বন্দুক তাক করে মেয়েকে গাড়িতে নিয়ে উঠিয়েছে। মা, ওমা, আমি কিন্তু রেডি, খাবার হয়েছে তো? এই এই যে শোনো, কলেজ ছুটি হলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়িতে ফিরে আসবে দীপু। হ্যাঁ হ্যাঁ জেঠুমনি। তোমার যতক্ষণ অপেক্ষা করার দরকার তুমি অপেক্ষা করবে, কিন্তু তোতাকে নিয়ে তারপর তুমি বাড়িতে আসবে, বুঝেছো? হ্যাঁ জেঠুমনি, আমি তো তাই করি, কিন্তু মুশকিল হয় যে তোতার বন্ধুদের সঙ্গে গল্প করা তো আর কিছুতে শেষই হতে চায় না। কি বললে? আমার জন্য দেরি হয় না, আমি গল্প করে দেরি হয় না? তুই তোর বন্ধুদের সঙ্গে আড্ডা মারিস বলে রোজ রোজ আমার দেরি হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস। জানো বাবা ও কি বলে? কি বলে? ও বলে এত বড় ধাড়ি হয়েছিস, ধিঙ্গি হয়েছিস, সবাই এক একটা বাড়ি ফেরে আর তুই ফিরতে পারিস না, তোর জন্য রোজ রোজ আমার আড্ডা ছেড়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হয়। হ্যাঁ না না, হ্যাঁ মানে এই মিথ্যে কথা এত বানিয়ে কথা বলিস কেন বলতো তুই? জেঠুমনি তুমি বলো, তোমার কি মনে হয় আমি এরকম কথা বলতে পারি? না না, তাকে বলতে পারো, তুমি একেবারে সাধু পুরুষ, মারব একটা থাপ্পড়। আয় 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 আয়, সব খাবার দিয়ে দিই। আয় আয়। দাঁড়া দাঁড়া মা, এখানে খুব দরকারি একটা কথা হচ্ছে। জানো বাবা আরো বলে, আরো? হ্যাঁ ছোটকা, জানো তো আমাকে বলে তুই কি বিশ্ব সুন্দরী নাকি? এমন করছে যেন একা একা রাস্তায় বেরোলেই ডাকাতরা এসে খপ করে তোকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ না জেঠুমনি। আরে বাবা, পিটু পিটি ভাই বোন একটু পিছনে লাগতেই পারে, তুই বল তো মাস্তানি করে নালিশ করছিস কেন রে? হ্যাঁ নালিশ করছি। আচ্ছা তোকে না নিয়ে বাড়ি চলে এসেছে, এরকম তো কোনোদিন হয়নি, সেটা বল। না না সে তো ঠিক আছে, কিন্তু দেখো রোজ রোজ এরকম বলবে কেন, আমার ভালো লাগে বলো? আহারে সেই তো, এক কাজ করবি এবার থেকে, যখনই বলবে না মাথায় মারবি এক ঘন্টা, পারবি না? কই মা, খাবার রেডি? হ্যাঁ হ্যাঁ সৌম্য, সব রেডি রে। রঞ্জা রেডি? রঞ্জা কি আজই ক্লাসে যাবে নাকি? কই জানি না তো, আমাকে কিছু বলেনি তো। আশ্চর্য, ও কি প্রথম দিনই ক্লাস কামাই করবে নাকি? ডাকো ওকে। এই তো তা রান্নাঘরে যা তো বৌদি আছে, ডেকে নিয়ে। হ্যাঁ মা। এই যে সৌম্য, তোমার প্রচেষ্টায় আমি খুব খুশি হয়েছি। কোন প্রচেষ্টা? এই যে তুমি বিয়ের পর একদিনও সময় নষ্ট না করে রঞ্জাকে কোনো শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছো। কি ব্যাপারটা কি তোমার? তুমি এখনো রেডি হওনি কেন? কালকে অতগুলো কথা বলার পরেও। আচ্ছা দেখো, আমাকে তো অফিসে একটা সময় গিয়ে হাজিরা দিতে হয় না, সেখানে প্রত্যেক দিন তোমার ক্লাস আছে, এক্সকিউজ দিয়ে তো আমি দেরি করতে পারবো না। সৌম্য শোন না, বলছিলাম যে অষ্টমঙ্গলার পর থেকে যদি যেত না, মানে কি বলতো, এখনো তো ওই ভাতের লাল সুতোটাও খোলা হয়নি, সুতোটা খোলা হবে তারপর শাঁখা পড়বে, তার আগেই বাড়ির বউ বাইরে যাবে। শাঁখা পড়ার সঙ্গে কিসের সম্পর্ক মেজমা আমি তো বুঝতে পারছি না, অষ্টমঙ্গলা হয়নি বলে কি ক্লাস মিস করবে?
না যত সব প্রেজুডিস এসবে তুমি কান দিও না। আরে কি হলো কি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? না কইতেছি যে যদি কাইল ঠিক আছে যাই। না আজ থেকে যাও তৈরি হই না। যাও। তরঞ্জা তুমি কোন ক্লাসে ভর্তি হলে মা? দাদা কি জিজ্ঞেস করছেন উত্তর দাও। স্পোকেন ইংলিশ। ও দাদা ভাই স্পোকেন ইংলিশ ক্লাস তো এক ঘন্টার বেশি হয় না। তারপর কি বৌদি একা একা বাড়ি ফিরবে? না না শুধু স্পোকেন ইংলিশ তো নয় তার সঙ্গে সেলাই আছে কুকিং ক্লাস আছে। বাহ বাহ খুব ভালো খুব ভালো। রঞ্জা তুই বরং ওদের সঙ্গে বসে পড় একটু খেয়ে নে পরে জামা কাপড় চেঞ্জ করবি নইলে কিন্তু আর সারাদিন খাওয়াই হবে না। আরে 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 এই খবরটা তো দেখিনি। পড়েছো নাকি তোমরা কেউ? কাবুল শেখ হত্যা রহস্যে নতুন মোড়। মৃত কাবুল শেখ শহরের রাজপথে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল এতদিন।